চিবানো লাগছে না, পুরো চাপটা গলে যাচ্ছে, এতটা সফট রাইস। সেখানে গিয়ে ধোকা ভরা চাপটা যেদিন খেলাম, বলে একমাত্র এই দোকানে কৃষ্ণনগরের মধ্যে যেখানে গিয়ে না মটন টিকিয়া পাওয়া যায়। বলছি তুই ইন্ট্রোর জন্য ওয়েট করছিস তো? আর তোমরাও নিশ্চয়ই, বাট আজকে উল্টো ভেতরে চলে আগে। মটন বিরিয়ানি আছে তো? হ্যাঁ আছে আছে। আর প্রপার মানে মটন দাম বিরিয়ানি? হ্যাঁ প্রপার মটন দাম বিরিয়ানি। তাহলে এক প্লেট খাও, কত করে গো? 160 টাকা। 160 মটন আর চিকেন 100। ঠিক আছে, তাহলে এক প্লেট মটন দিয়ে দেবো, আর সাথে চিকেন মটন টিকিয়া আছে, চিকেন চাপ আছে। ৬৫ টাকা আর মটন তুমি কি রেওয়াজ দিচ্ছ? অরিজিনাল দেশি খাসি যাতে রেওয়াজ আছে, মানে পুরোটাই চর্বি পিস থাকবে। চাপটা অবশ্যই লেগ পোর্শন দিয়ে, অবশ্যই অবশ্যই জানি ওটা ডিমান্ড বেশি থাকে, বাট তবু আমাদের ডিমান্ড ওটা, ওই জন্য আমার লেগ পোর্শন বেশি নেই। তুমি ওটা খেয়াল করে দেখতে পারবা, ওই লেগের পার্ট পোর্শন বেশি আজকে ভাবলাম লোভ দেখানোর যে পর্বটা সেটা আগে ছেড়ে নেওয়া যায়, এবং শুরুতেই লোভ দেখানো দেখিনি, ঠিক আছে? না না, মেন কথাটা আমি বলবো, খিদে পেয়ে গেছে তোর। তুই বলতে চাইছিস এই জন্য পুরো ব্যাপারটা সিস্টেমটা উল্টে দেবো? একদম। যাই হোক, যেটা বলছি, এতদিন ধরে না আমার মানে চাপের উপর অত বিশেষ একটা আকর্ষণ ছিল না, বিরিয়ানি শুধুমাত্র হলেই হয়ে যেত, চাপ মাঝে মাঝে খেতে ইচ্ছে করতো, বাট স্টার বিরিয়ানিতে, স্পেসিফিক্যালি স্টার বিরিয়ানিতে যেদিন থেকে গেলাম, সেখানে গিয়ে ধোকা ভরা চাপটা যেদিন খেলাম, তারপর থেকে আমার মনে হচ্ছিল ভালো চাপ খাবো, ভালো একটু চাপ খাবো। তারপর তো যেখানেই যাচ্ছি, যে বিরিয়ানিতে কোনো যাচ্ছি, ঠিক আছে, সেখানে গিয়ে মনে হচ্ছে চিকেন চাপটা ট্রাই করি। আর এত থকথকে গাঢ় ঠিক গ্রেভি দেখলে পরে চাপটা কার নিতে না পছন্দ করবে? আর এরকম একটা হিউজ সাইজের, মানে 220-230 গ্রামের চিকেনের লেগের পোর্শন যখন চাপে থাকে, তখন সেটা দেখে লোভ খাওয়াটা একদমই স্বাভাবিক। দাদা এখানে বললো আমরা প্রপারই রেওয়াজি মানে পাটনাই ছাগল ছিল, বড়ো বড়ো ছাগল, ওগুলো আমরা ইউজ করি না, আমরা ইউজ করি কি দেশি খাসি, যেগুলো একটু বড়ো সাইজে হয়ে গেছে, যাতে আর কি রেওয়াজির পিসগুলো আছে চর্বি থাকে, সেই টাইপের খাসি আমরা অথেন্টিকভাবে ইউজ করি, ঠিক আছে? আর রাইসের কোয়ান্টিটি ইউজ ভাই, এতখানি আমি নিজেও খেয়ে পারবো না, এখন বয়স হয়ে যাচ্ছে না। পিসটা দেখা দিলে আগে একটু রাইস নিয়ে নিলাম। কী রাইস ভাই, চিবানো লাগছে না, পুরো চাপটা গলে যাচ্ছে, এতটা সফট রাইস, ওয়াও। সুন্দর একটা চর্বি আর মাংসযুক্ত পিস, মনে হয় দাদা আমাদের ভিডিও দেখে না, মানে আমার বাসি আর হারমোনিয়ামের মধ্যে কোনো একটা পিস দিত মনে হয়। আমাদের দেশি খাসি একটা মজাই আলাদা, দারুন। দাদা খাসিটা লিটারালি A1, লিটারালি A1।
আমি বারবার A1 কেন বলছি সেটা তোমরা একটু পরে বুঝতে হবে, কারণ এই ভিডিওটা প্রথাগতভাবে যেরকম করে শুরু হয় সেরকম করে শুরু হয়নি, তাহলে পরে এতক্ষণে বুঝে যে আমি A1 কেন বলছি পার্টিকুলার। যাই হোক, বলছি আমার মনে হচ্ছে আর এক পিস মাটন লাগবে, তা এক্সট্রা মাটনের দাম কত? আমার আপনার আমি নিয়ে টাইপের বিরিয়ানি একদম পছন্দ হয় না, একটু ভিজ একটু মশলাদার কায়দার বিরিয়ানি নাহলে হয়, ওই জন্য আমার দাদা বৌদি বিরিয়ানি, বোম্বে বিরিয়ানি, তুই এইসব জায়গায় বিরিয়ানি কিন্তু ফেভারিট। আবার তুই যেটা বলছিস এই বিরিয়ানিটা দেখে আমি না প্রথমে ভেবেছিলাম মারাত্মক লাইট হবে বিরিয়ানিটা, ডেফিনেটলি লাইট কিন্তু ফ্লেভারফুল, মানে রাইসের ফ্লেভার আছে, মানে আলু আর মাটন ছাড়াও শুধু রাইস খেলে ফ্লেভার পাওয়া যায়। অবশ্যই 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 এবার এটা কিন্তু আলফান আমি যে স্টাইলে তৈরি বিরিয়ানি সেরকমই বিরিয়ানি, লাইট বিরিয়ানি, ঘরোয়া বিরিয়ানি এরকম করে তৈরি, আসলে আমি তো মোটে ঘরোয়া বিরিয়ানি না, মানে ওই টাইপের বিরিয়ানি তৈরি। বাট নাল্লি পেলাম না, বাট এটা একটা রিয়াজি পিস। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো তার সত্ত্বেও আমি সিরিয়াসলি বলবো যে রাইসের ফ্লেভারটা অসাধারণ ফ্লেভার। ভাই এই ব্রেডের দাম 160 টাকা না? 160 টাকা হিসেবে কেমন? 160 টাকা এটা মাসুন মাটনের পিস আর একটু বড় হলে ভালো হতো। যারা কৃষ্ণনগর অথবা তার আশেপাশ থেকে দেখছো সেখানকার যাদের আর কি আরসা নামিনি এই টাইপের লাইট বিরিয়ানি পছন্দ, যারা এখান থেকে ওখানে যাও বা কলকাতা গেলে পরে ওখান থেকে বিরিয়ানি খেয়ে আসো 400 টাকা দিয়ে 300 টাকা দিয়ে, কোনো প্রয়োজন নেই ওখানটা যাও, এখানটা চলে আসো। ও এখন তোমার বলে আরে আসবোটা কোথায় ভিডিওতে সেটা বলতে হয় তোমরা কোথায় এসছো, বাট খাওয়া দাওয়া হয়ে যাক তারপর ডিটেল তো অবশ্যই বলো, নাহলে পরে তোমরা আসবে কী করে? চাপটা ভালো, অবশ্যই ভালো, বাট আদা রসুনের ফ্লেভারটা একটু বেশি। বাট এবার গল্প হচ্ছে এই যে চাপটা সার্ভ করছে সেটা মাত্র 65 টাকা দাম, সেই নিরিখে দেখতে গেলে বলে পারফেক্ট, জাস্ট নেইলড ইট, সিরিয়াস। কৃষ্ণনগরে মনে হয় প্রথম আমরা বিরিয়ানির ভিডিও করছি। তোমরা এখন জেনেই গেছো যে আমরা কৃষ্ণনগর আছি, তো এটা একদম ডিক্লেয়ার্ড, দাদা ডিক্লেয়ার করলো নিজে, আমি কিন্তু কোনো কিছু রিসার্চ করে আসিনি, বলে একমাত্র এই দোকানে কৃষ্ণনগরের মধ্যে যেখানে কিনা মাটন টিকিয়া পাওয়া যায়। ওকে ক্লিয়ার, এরপরে যদি তোমরা অন্য কোনো ঠিকানা জানো, কারণ আমরা জানি যে কৃষ্ণনগর থেকে আমাদের প্রচুর পরিমাণে ফ্যামিলি মেম্বার বড়, অনেকে আমাদের এখান থেকে ভিডিও দেখো, তো তোমরা যদি জানো এখানে এই জায়গাটা বাদ দিয়ে যদি অন্য কোনো মাটন টিকিয়া পাওয়া যায় কৃষ্ণনগরের মধ্যে আমাদের সবাই কমেন্ট করে জানিও। এখানে নাকি 100 গ্রামের পুরো পিওর মাটন কিমা দিয়ে তৈরি, আর মাটন টিকিয়া যেটা এইটা আর চিকেন চাপ এটা দুটো প্রিপারেশন মোটামুটি সেম, আর এখানে যেহেতু চিকেন দিয়ে তৈরি করা চিকেন চাপে সেহেতু চিকেনের ফ্লেভার পাওয়া যাবে চাপে, আর মাটন টিকিয়া যেহেতু মাটন দিয়ে তৈরি করা সেজন্য টিকিয়ার মধ্যে মাটনের ফ্লেভারটা পাওয়া যাবে। এই তার মধ্যে খুব বেশি বিশেষ কিছু ডিফারেন্স আছে প্রিপারেশনের মধ্যে তা কিন্তু নেই। এই প্রথম মনে হচ্ছে তৃপ্তি করে খেয়ে তারপরে এসে বাকি ইনফরমেশান দিচ্ছে, এই ফার্স্ট টাইম হলো। আর রাইড এন্ড মাইট কিন্তু কৃষ্ণনগরে প্রচুরবার এসছে, সেখানে ঐতিহ্যবাহী অধরে সরপ্রিয়া থেকে শুরু করে কৃষ্ণনগরের ফেমাস মাদারসার্ট, তারপরে পান্থতীর থেকে গেছিলাম, শঙ্কর হোটেলে গেছিলাম, তারপরে এখানকার ফেভারিট যেটা মাটন খাসির মাংসের দোকান, মাটন বলা যাবে না খাসির মাংসের দোকান, সেই নাইস ক্যাফেতে আমরা ঘুরে গেছি। কিন্তু কৃষ্ণনগরে এসে রাইড এন্ড বাইট কোনোদিনও কোনো বিরিয়ানি দোকান কভার করেনি বা বিরিয়ানি খাই পর্যন্ত নি, মানে অফ দ্য ক্যামেরা তো আমরা কোনোদিন কৃষ্ণনগরে এসে বিরিয়ানি কিন্তু খাইনি। ঠিক আছে, তো সেই জন্য আজকে এত সুন্দর একটা দারুণ বিরিয়ানি খেলাম A1 বিরিয়ানিতে এসে, তো A1 বিরিয়ানি শপে এসে আমি লোকেশনের ব্যাপারটা পরে আসছি। তো এবার ব্যাপারটা হচ্ছে এই সব ভিডিও যেগুলো নাম নিলাম সেই সব ভিডিও তোমরা যদি এখনও না দেখে থাকো, কারণ আমাদের ফ্যামিলি অনেকটা বড় হয়েছে রিসেন্ট টাইমসে, তোমরা যদি পুরোনো ভিডিওগুলো না দেখে থাকো বা কৃষ্ণনগরের এই পার্টিকুলার স্পেশাল ভিডিওগুলো না দেখে থাকো, মিস করে থাকো, তারপরে তোমরা ডিসক্রিপশনে যাও, ওখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো দেখে নিও এই ভিডিওটা দেখার পরে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে আসি বিরিয়ানির ব্যাপারে। বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, খুব ফ্লেভারফুল রাইস ছিল, রাইসের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে ছিল, রাইসের মধ্যে এত বিশেষ একটা ব্যাপার ছিল না, চেবানো লাগছিল না, তার আগে পুরো মুখে দিয়ে সাথে রাইস গলে যাচ্ছিল, আমি কিন্তু মাটন বা আলুর কথা বলছি না, পুরোপুরি রাইসটা গলে যাচ্ছিল, এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ রাইস ছিল। ওকে, আর এবার A1 বিরিয়ানির একটা স্পেশাল ব্যাপারটা হচ্ছে এখানে কৃষ্ণনগরের মধ্যে আমার মনে হয় এই প্রাইসে এই হিউজ পরিমাণ হিউজ সাইজের চিকেন চাপ কোথাও দেয় বলে আমার তো মনে হয় না, আর না খেয়েও আমি দাবা করে বলছি, তোমরা যদি কেউ জানো তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানো, দাদা ওই দোকানটা এর থেকে বড় চিকেন চাপ দেয়, তাহলে পরে আমরা সেখানে গিয়ে কভার করে ট্রাই করবো। আদারওয়াইজ তোমরা যে প্রাইস পে করবে 160 টাকা মাটন বিরিয়ানির দাম আর 65 টাকায় চিকেন চাপ, এটা কিন্তু পুরোপুরি ভ্যালু ফর মানি হবে, তোমরা পুরোপুরি টাকাটা উসুল করে যেতে পারবে এখান থেকে খেয়ে। আর আদারওয়াইজ আলুর ব্যাপারটা আছে, আর বিরিয়ানিতে দেখো ডিমটা, ওটা ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ
কোনো ব্যাপার না, যে খায় সে খায়, আমি খাই না, আমি খাই না। তো আমি যেটা বলে গেছি সেটা হচ্ছে আলু, আলুতে একটা ফ্লেভারটা ইনপুট করতে হবে, ফ্লেভারটা আলুতে বেশ পরিমাণে কম ছিল, ওটা যদি একটুখানি ভালো হয় তাহলে পরে বিরিয়ানি পুরোপুরি আরও হবে। এবার আসছি লোকেশনের ব্যাপারে, এটা হচ্ছে এদিকে যেটা গেল একদম দোকানটার অপোজিটে, সেটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের রাস্তা, আর এদিকে হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর এইটা হচ্ছে কৃষ্ণনগরের সবচেয়ে আর কি বলে জমজমাট মোড়, ঠিক আছে, হটস্পট মোড়। এই মোড়টার নাম হচ্ছে মিউনিসিপ্যালিটি মোড় কৃষ্ণনগরে। ওকে, তোমরা যারা ট্রেনে আসবে তারপরে সেখানে নামবে, সেখানে নেমে টোটোতে তোমরা বললেই হবে মিউনিসিপ্যালিটি মোড়ে যাবো, মোড়ে যেখানে নামবে ওখানেই হচ্ছে A1 বিরিয়ানি শপটা, ক্লিয়ার? ওকে, আর যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছো তারা তারা একটু হাই ফাইভ করে দিও, থামস আপ করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর A1 বিরিয়ানি শপটা প্রত্যেক দিনই খোলা থাকে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, 12টা থেকে মোটামুটি সার্ভিং শুরু হয়ে যায়, আর 10টা পর্যন্ত সার্ভিস তোমরা পাবে। দাদা বললো যে কৃষ্ণনগরের মধ্যে A1 বিরিয়ানি শপে প্রথমবার ফার্স্ট টাইম কলাপাতা দিয়ে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। তো তোমরা খেতে খেতে ওই হয় না, একটা নস্টালজিয়া যে ব্যাপারটা থাকে, ফিলটা থাকে, টেস্ট তো কোনো কিছু পারে না কলাপাতা, বাট যে ফিলটা লাগে না কলাপাতায় বিরিয়ানি খাচ্ছি ওই ফ্লেভারটা বা ওই ফিলটা কিন্তু তোমরা A1 বিরিয়ানি শপে প্রথমবার এসে পাবে। তো আজকের জন্য বিরিয়ানি ভিডিওটা এখানে এন্ড করা হচ্ছে, খুব শীঘ্রই আরেকটা ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, টাটা বাই।